হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আজকে আমার কাছে যে বাইকটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। টিভিএস রাইডার 125, এই বাইকটার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা এখনো দেখেনি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তারা গিয়ে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটাতে আমি কথা বলবো এই বাইকটার কলকাতায় অনরোড প্রাইস কি রয়েছে, এই বাইকটা মিনিমাম কত ডাউন পেমেন্ট করলে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো, সেই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো। তো এই বাইকটা একবার দেখিয়ে দিচ্ছি, ইয়েলো কালার, যেটা আমার পার্সোনালি সব থেকে বেশি ফেভারেট। এই বাইকটার মধ্যে আরও কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে, ব্লু রয়েছে, রেড রয়েছে, ব্ল্যাক রয়েছে। আমি রেড কালারটা রিভিউ করেছিলাম, তো আমি আবার বলছি আই বাটন অলরেডি লিঙ্ক চলে এসেছে, আপনারা যারা রিভিউ ভিডিওটা দেখেননি তো গিয়ে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আর শোরুমের নাম্বার লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো গুগল ম্যাপ লোকেশনও আমি দিয়ে দেবো, তো যারা ভাবছেন বাইকটা পারচেস করবেন শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অলরেডি বুকিং চলছে, তো আপনারা ফোন করে বুক করে নিতে পারেন বাইকটা। তো এই হচ্ছে বাইকটা। দেন এবার কথা বলবো এই বাইকটার অনরোড প্রাইস কী রয়েছে, ডাউন পেমেন্ট কত কী রয়েছে, তো সেই ব্যাপারটা নিয়ে কথা বলি, দেন আবার বাইকটার ব্যাপারে কথা বলি। তো এবার আমরা জেনে নেবো এই বাইকটা মানে টিভিএস রাইডার 125 এর কলকাতাতে অনরোড প্রাইস কি রয়েছে, আর এই বাইকটা আমরা মিনিমাম কত ডাউন পেমেন্ট করলে বাড়ি নিয়ে যেতে পারবো। তো ম্যাডাম এই বাইকটা কলকাতাতে অনরোড প্রাইস কত আছে? 1,06,800 টাকা রাইডারের কলকাতাতে অনরোড প্রাইস। আর এই বাইকটা মিনিমাম কত ডাউন পেমেন্ট করলে আমরা বাড়ি নিয়ে যেতে পারবো? মিনিমাম 25,000 টাকা ডাউন পেমেন্ট। আচ্ছা, মিনিমাম 25,000 টাকা ডাউন পেমেন্ট করলে এই বাইকটা আমরা বাড়ি নিয়ে যেতে পারবো। তো ইএমআই স্কিমটা যদি একটু বলে দেন। 4,400 টাকা আসবে দু বছর ইএমআই যদি করি, আর তিন বছর যদি করি 3,200 টাকা করে, আর যদি আমরা তিন বছর করি তাহলে আমাদের 3,200 টাকা করে ইএমআই পড়ছে আমাদের টিভিএস রাইডার 125 এর। তো এই চলে গেলো বাইকটার প্রাইস, ইএমআই, সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। অ্যাকচুয়ালি আমার কাছে অনেকে কমেন্ট করেছে, অনেকে আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করেছেন যে এই বাইকটার ইএমআইয়ের উপর একটা ভিডিও বানাতে, তাই জন্য আমি স্পেশালি এই বাইকটা ইএমআইয়ের উপর একটা ভিডিও বানিয়ে দিলাম। আর রিভিউ তো আমি আগে বানিয়েছি, আপনাদের আবারও বলে দিচ্ছি আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, যারা এখনো পর্যন্ত দেখেনি গিয়ে আপনারা অবশ্যই একবার দেখে নিতে পারেন। আর যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আর এই বাইকটা যদি বুকিং করতে চান তো অবশ্যই আমি শোরুমের নাম, নাম্বার, লোকেশন সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সাউথ টিভিএসে রয়েছে এখন বর্তমানে আমি, তো যদি চান আপনারা অবশ্যই বুকিং করতে পারেন, ফোন করে আপনাদের বুকিংটা আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এত বেশি ছিল, যদি কোনো রকম ডাউট থাকে থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, কমেন্ট করে জানাবেন এই বাইকটা আপনাদের কেমন লাগে। দেখা হচ্ছে ঠিক এরকম অনেকটি ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড, স্টে টিউনড।